আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রজনন মৌসুমে বাংলাদেশে যখন সাগরে মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়, ঠিক তখনই দ্রুতগামী ট্রলার নিয়ে ভারতীয় জেলেরা এসে মাছ চুরি করে নিয়ে যায়, যার ফলে আমাদের দেশের জেলেরা ক্ষতিগ্রস্ত হয়। কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মহিউদ্দিন জামান বলেছেন, নিষেধাজ্ঞার সময়ে ভিনদেশি জেলেরা অবৈধভাবে জলসীমায় ঢুকে মাছ শিকার ঠেকাতে কোস্টগার্ড পশ্চিম জোনের 12টি স্টেশন ও আউটপোস্টের সদস্যরা তৎপর রয়েছেন। এছাড়া বাংলাদেশ ভারত সীমান্তে নিরাপদ সমুদ্রসীমা নিশ্চিত করতে কোস্টগার্ডের এনশোর প্যাট্রোল ভেসেল সহ বিভিন্ন জাহাজ টহলে রয়েছে। নিষেধাজ্ঞার সময়ে কোনো ভারতীয় জেলে যাতে ঢুকতে না পারে সে ব্যাপারে ভারতীয় কোস্টগার্ডের নর্থ ইস্ট রিজিয়নের কমান্ড্যান্ট বিবেক শর্মার সাথে গত বৃহস্পতিবার কথা হয়েছে। বিবেক শর্মাকে নিষেধাজ্ঞার সরকারি প্রজ্ঞাপন ও কিছু লিফলেট দেওয়া হয়েছে। তাকে বলা হয়েছে, এই সময়ে ভারতীয় কোনো জেলে বাংলাদেশের জলসীমায় যেন প্রবেশ না করে, এজন্য যেন তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন, আর যদি তা না করেন তাহলে বাংলাদেশ কোস্টগার্ড কঠোর ব্যবস্থা নেবে। হঠাৎ আবার উত্তপ্ত তুম্র সীমান্ত। সেখানে সরাসরি পরিস্থিতি পরিদর্শনে গেছেন বিজিবি মহাপরিচালক। এ সময় তিনি বলেন, ওপার থেকে ছোড়া প্রতিটি গুলির হিসাব আছে। গত ভোররাত 3:30 দিকে গোলাগুলির শব্দে লম্বাবিল ও উলুবুনিয়াদ এলাকা কেঁপে ওঠে। এপারের সবাই আতঙ্কিত হয়ে ঘুম থেকে জেগে ওঠেন, সকাল পর্যন্ত কেউ ঘুমাতে পারেননি। এমন গোলযোগপূর্ণ পরিস্থিতির মধ্যে নাখ্যাংছড়ি সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ।